জজদা যেটা সবচেয়ে ভালো লাগতো সেটা হলো তখন থেকেই মাইকের ব্যবহার আসলে গাওয়াতে চলে এসেছিল, ফলে অধিকাংশ যারা গান করতেন তাদের গলা সেরকম দরাজ গলা কারো শুনেছি বলে আমার মনে পড়তো না, সকলে মাইক তার ব্যবহার করে নিজেদের গলাটাকে একটু মিনমিনে করে নিয়েছিল, যাকে ক্রুনিং বলে আর কি। কিন্তু জজদা সেটা কখনো করেনি, সেটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল, কেননা খোলা গলায় দরাজ গলায় জজদা গান করতেন, সেখানে সেই ধরনের রবীন্দ্রসঙ্গীত ক্রমে ক্রমে তখন কলকাতা থেকে উঠেই আসছিল। তাই সে ব্যাপারে তার একটা বড় গুণ সেটা শেষ পর্যন্ত বজায় ছিল। পরের দিকে তো জজদার শরীর খারাপ হয়ে যায়, হাঁপানি হয়, কিন্তু তা সত্ত্বেও সে যেভাবে গান গেয়ে গেছে, গান শিখিয়ে গেছে, গান রেকর্ড করে গেছে, সেটা আমার কাছে একটা মানে বিস্ময়ের ব্যাপার ছিল যে কি করে জজদা এখনো এভাবে একটানা গান গেয়ে চলেছে। তো রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে যেটা বলার আছে যে রবীন্দ্রসঙ্গীত জজদা কখনোই জজদার মুখে যে গান শুনেছি সেই স্বরলিপির সঙ্গে সেরকম মিলল কি না মিলল সেটা আমার কোনো সময় মনে হয়নি। সেই গানটা খুব যথাযথ ভাবে ভাবের সঙ্গে পরিষ্কার বাচন ভঙ্গিতে গাওয়া হয়েছে এবং সেই গুণটা খুব দুর্লভ গুণ আমার মনে হয়, সেটা আমি খুব বেশি লোকের মধ্যে এখনো দেখি না। এককালে আমরা খুব ছেলেবেলায় সে ধরনের গান অনেক শুনেছি, কিন্তু পরের দিকে অনেকদিন আমার মনে হয় শুধু জজদাই এই জিনিসটা বজায় রেখেছিল। কাজেই তার রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তার অবদান যথেষ্ট, শুধু তার যে প্রকৃতি দত্ত যে গলা ছিল সেটা ছাড়াও তার নিজের নিজস্ব যে কন্ট্রিবিউশন ছিল সেটা খুব বড়।